মিঠিচড়া এপিসোডে আগামী পর্বে আমরা সবাই দেখতে পাবো অনির্বাণ টেবিলে বসে আছে তার বোনেদের সাথে। তার বোন বলছে, সত্যি করে বলতো তুই অফিসটা কেন ছেড়ে দিবি? অনির্বাণ বলছে, দেখ এটা অফিসিয়াল ব্যাপার, এটা তোর সাথে আলোচনা করার কোনো কারণই নেই। তাছাড়া তোকে তো আমি কালই বললাম আমার কলকাতাতে পোষাচ্ছে না। তখন ওদিকে রায় ফোন করছে অনির্বাণকে, তারপরে ফোনটা বেজে ওঠে। অনির্বাণ টেবিল ছেড়ে উঠে এসে বলছে, একটু তোমরা ওয়েট করো, আমি একটু কথা বলে আসছি। অনির্বাণ রায়কে বলছে, হ্যাঁ মিস মুখার্জি, আপনি বলুন কি বলছিলেন। রায় বলছে, থ্যাংক ইউ আমাকে এতগুলো স্যালারি পাঠিয়ে দেওয়ার জন্য। অনির্বাণ মনে মনে ভাবছে, রায় কি আবার ফিরে আসবে? তো তাহলে খুবই ভালো হয়, আমাকে যে টাকাগুলো আপনি বাড়তি দিয়েছেন আমার স্যালারি থেকে, সে টাকাগুলো আমি ফেরত দিতে চাই। তো মিঠিচড়া এপিসোড এই পর্যন্ত দিলাম, দেখা হবে একটা নতুন এপিসোডের সঙ্গে, নতুন ব্লগের সঙ্গে। আবার মিঠিচড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করি। অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, একটা লাইক দিয়ে দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। আর তোমাদের একটা লাইকে আমাকে অনেক অনেক উৎসাহিত করে। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে জানাবো পঞ্চানন প্রামাণিক ব্লগে স্বাগত, সবাইকে জানাবো। তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু এসেছে আমাদের বাড়িতে বাবাকে দেখতে আসার জন্য, অনেক দিন ধরে বলেছিলেন। তো যাই হোক, বাবাকে ফাইনালি দেখতে এসেছেন আজকে। সেটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি সুমিতা চলে এলাম তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে, নতুন সকাল নতুন দিনে। তো বন্ধুরা, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, তোমরা সবাই কেমন আছো বলো? আমরা তো মোটামুটি ভালোই আছি, ভালো আছি বলতে ভালো মন্দ মিশিয়ে রয়েছি। বাবার তো শরীরটা ভালো নয়, বাবা তো যাই হোক আছে গরমের মধ্যে, ছেলে মেয়ে সবাই সবাই ছুটি পড়ে গেছে গরমে। আর এখন তোমরা দেখলে, তোমাদেরকে দেখালাম, সামনে কাজ হচ্ছে, ঠক 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 আওয়াজ হচ্ছে না। আমি মানে আমি কোনো ইন্ট্রোডাকশন দিতেই পারি না, কেন কি এতটাই আওয়াজ হচ্ছে এখানে। তো তারই মাঝখানে আমি একটু ফাঁক করে দিচ্ছি যাতে একটু ভিডিওটা স্টার্ট করি। তা এখন বাজে সকাল 10:30, তোমাদেরকে দেখালাম, তোমাদের দাদা ভাইয়ের বন্ধু এসেছিলো তোমাদের মানে আমার শ্বশুরমশাইকে দেখতে। তো খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ এসেছিলো, এসে দেখে দেখে গেছে। তো হালকা করে একটু টিফিন দিলাম, হালকা করে একদম। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। যে যেখান থেকে দেখছো আমার এই পঞ্চানন প্রামাণিক ব্লগকে, সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো চলো, সকালবেলায় এখন সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজ। আর এখন একটু রান্না বসিয়েছি, ভাতটা বসিয়েছি, দেখি আর কী কী সবজি আছে ফ্রিজে। আর গরমের মধ্যে কোনো কিছু ভালো লাগছে না, মেন কথা কোনো কিছু খেতে, রান্না করে করবো সেটা তো খেতে হবে, কোনো সবজি ভালো লাগছে না, কিছু না, শুধু মনে হচ্ছে শুধু পান্তা ভাত খাই, জল ঢালা ভাত খাই আর আলু মাখা, আর কিছু ভালো লাগছে না। তো ভাতটা রান্না বসিয়েছি, তো দেখি কী কী রান্না করি, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। পাশে থাকো, একটা লাইক দিই, আশা করি খুব ভালো লাগবে। ওদিকে তোমাদের দাদা ভাই বন্ধু চলে যাওয়ার পরে, তারপরে দেখো আমি রান্না বসিয়েছি ওদিকে, আর এদিকে জামাকাপড় কাচাকাচি করছি। আর দেখো কত জামাকাপড় এগুলো, আর সব মেয়ের, যতগুলো বের করেছি সব আমার মেয়ের, ছেলের এখনও বের করিনি, জানি একসঙ্গে সব ধুতে পারবো না। যা প্রচণ্ড রোদ বেরিয়েছে, রোদের মাঝখানে বসে কাজ করা, জামাকাপড় ধোয়া না, ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট। তো আর এই জামাকাপড়গুলো না ধুলেও নয়, তো এগুলো আমার মেয়ে কী করে, টিউশন যায়, পড়াশুনো করতে যায়, আর ঘরে থাকে একটা একটা পরে, আর সব খুলে ফেলে রেখে দেয়। আর এগুলো আজ কাচবো কাল কাচবো করে করে কাচাই হয় না। আমি বললাম ঠিক আছে, সব একসঙ্গে পড়তে থাকো, একদিন সবকে ধরবো, একসঙ্গে কেচে মিলে দেবো। তো তাই করছি, একসঙ্গে দেখো কত, এক বালতি পুরো, ওরই জামা কাপড় সব এক বালতি। আমার ছেলে কিন্তু এখনও জামা কাপড় বের করিনি, ওগুলো কালকে কাচবো, তাই জন্য আজকে আমি যত আমার মেয়ের সব ড্রেস আছে, পরে পরে টিউশন যায়, বাজারে টাজারে যায়, আর সবকে বের করে আমি একসঙ্গে কেচে দিচ্ছি। আর একসঙ্গে এক সবাইয়ের বের করলে একটা প্রবলেম হবে কি, আবার ওদিকে বাবা আছে, বাবাকে ঠিক টাইমে আবার ওষুধ খাওয়ার জল সবই দিতে হয়েছে। এখন বাবা উঠে গেছে, উঠে তাকে ব্রাশটা করিয়ে জল মুড়িটা খাইয়ে দিয়ে এসেছি, ওষুধটা খাইয়ে। তো বাবার একটু একটু প্রবলেমও দাঁড়িয়েছে, তো তার জন্য ডক্টর এসেছিলো, ডক্টর এসে বাবাকে চেক আপ করে গেছে। তো বলছে হালকা একটু জ্বর এসেছে, তো জ্বরটা আশা করি কেটে যাবে, আমি ওষুধ দিচ্ছি, কোনো ভয়ের কারণ নেই। তো যাই হোক,
তো সকালবেলা না হলে একটু ভয় লেগে গিয়েছিল আমাকে, তো বাবার চোখ মুখটা দেখে। তো মোটামুটি এখন বাবা ভালোই আছে, খারাপ কিছু না। ওদিকে আমার মেয়ে ছেলে গান শিখছে, মানে প্র্যাকটিস করছে, কেন কি কালকে রবিবার, তো এটা শনিবারের ব্লগ চলছে, কালকে রবিবার, রবিবারে ওরা গানের ক্লাসে যাবে, তার জন্য কিন্তু ওরা একটু গান প্র্যাকটিস করে নিচ্ছে। ওদিকে ওরা গানের প্র্যাকটিস করছে, আমি কিন্তু আমার হাতের বিরাম নেই। তো দেখো কত জামা কাপড়, পুরো এক বালতি জামা কাপড় ছিল, সবকে কেচে মিলে দিলাম। এটাই তো বলে না, ঘরের বাইর সামলানো একটা একমাত্র পারে ঘরের বউ, এছাড়া কেউ পারে না। তো ছেলেরা কি পারে? ছেলেরা হ্যাঁ মেনেছি, ছেলেরা বাইরে যতটা পারে ঘরে পারে না, কিন্তু আমরা ঘরে যতটা পারি বাইরে পারি না, কিন্তু একটা মেয়ে একটা বউ সব রকমই পারে। যে বাইরে কিছুটা বাজার হাট করে নিয়ে এসে ঘরে সামলানো, ঘরের কাজ করা সবটাই পারে, চেষ্টা করলে সবই পারে, কিন্তু ওই যে আমার পক্ষে সম্ভব নয়, কেন কি বাড়িতে অসুস্থ মানুষ একজন রয়েছে, তাকে দেখাশোনা করার জন্য একটা মানুষ সবসময় চাই। তবে আমি কাজের হেল্পিং হ্যান্ড রাখি না কেন, ওই যে বলেছিলাম আমার ভীষণ খারাপ লাগে ওদের কাজ দেখে, এত বাজে বাজে কাজ করে, মানে আমি নিজে চোখে যদি না দেখতাম হয়তো ওইগুলো অপরিষ্কারই থাকবে, কিছু কিছু বাসনকুসনের মতো এঁটো রেখে দিত, আর ঘর ঠিকভাবে মোছাও দিত না। হ্যাঁ কিছু কিছু মানুষ মানে সব কিছুটাই লক্ষ্য রাখতে হতো, এটা ঠিক করে করো, ওটা ঠিক করে করো, এইসব জিনিস মানে কি বলবো, ওদের পাশে দাঁড়িয়ে থাকার থেকে আমার মনে হয় নিজেরা কাজ করা অনেক ভালো। তা আমার মন বলে যে আমি যখন পারি কাজ করতে অসুবিধা কিছু নেই, যারা পারে না তাদের জন্য তো অবশ্যই হেল্পিং হ্যান্ড লাগবে। তো দেখো আমি কাজ করতে করতে জামা কাপড়ে মিলতে মিলতে তোমাদের সঙ্গে ফুল গাছ আর এই আমটা দেখো, তোমাদেরকে বলেছিলাম না ছোট্ট আম যত বড় হবে তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই ছোট জামা কাপড়গুলো মিলে দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। দেখো গাছগুলো কত সুন্দর হয়েছে, আর ঘরের সামনেটা এইরকমভাবে, আর এখানে জামা কাপড় সব শুকোচ্ছে কিন্তু, আর আকাশটা একটু সকালবেলাটায় মেঘছায়া মেঘছায়া হয়েছিল, কিন্তু বেলা হতে প্রচণ্ড রোদ বেরিয়েছিল, আর গরম পিটপিটে গরম লেগেছে, জানি না কবে বৃষ্টি হবে। তো অন্যান্য জায়গায় বৃষ্টি হয়েছে, আমাদের এখানটায় জানি না কেন বৃষ্টি হয়নি। তো দেখো এই গাছটা দেখো এত সুন্দর, এত সুন্দরভাবে আর বৃষ্টির জল পেয়ে এত সুন্দর উঠেছে, বেশি যত্ন করতে হয় না, কিন্তু এইসব গাছগুলো ঘরে থাকলে না দেখতেও ভালো লাগে, আর আমাকে তো ভীষণ ভালো লাগে, গাছপালা ভীষণ ভালো লাগে। আর এই দেখো এইটা হচ্ছে যে শিউলি গাছটা কত ছোটো ছিল দেখো, জানুয়ারি মাসে লাগিয়েছিলাম, তো কত সুন্দর হয়ে গেছে। আর এগুলো নয়নতার আমার গোপালসোনার জন্য তো লাগিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখো কত বড় বড় হয়ে গেছে, সেটা অনেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম ক্যামেরা যখন করছি একটু শেয়ার করি। আর পেঁপে গাছটা দেখো দারুণ হচ্ছে, কিন্তু জানি না পেঁপে হবে কি না। তারপরে চান টান করে সব কিছু কাজ গুছিয়ে জামা কাপড় মিলে আর ফুল টুল তুলে দেখো আমি পুজো করে দিলাম, তো খুব সুন্দর লাগে। আর এই যে হলুদ ফুলটা দেখো কত সুন্দর, তো আমি এখানে সাইবাবা রেখেছি, তো আমি তো সাইবাবার ওখানে গিয়েছিলাম, তখন আমার ছেলে 8 মাসের, তখন আমি গিয়েছিলাম সাইবাবার মন্দিরে, কিন্তু খুবই ভালো লাগে সাইবাবার মন্দিরে গেলে, এত সুন্দর লাগে যে আর কি বলবো। তো এই যে রাধা মাধব, এটা হচ্ছে ইস্কনের রাধা মাধব, তো দেখো কত সুন্দর, আর ফুলগুলো এত সুন্দর লাগছে, জানি না এই যে হলুদ ফুলগুলো রাস্তা রাস্তা দেখা যায় খুব ভালো লাগে। আর এখন আমি ভয় দিচ্ছি, প্রচণ্ড গরম, ঘেমে চান করে যাচ্ছে, আমি ভয় দিচ্ছি কত কষ্ট করে। তারপরে রান্নাবান্না ওদিকে হচ্ছে, আর এখানে দেখো আমার ছেলে চুল কাটা হচ্ছে, কেন কি বাড়িতে বাবার জন্য দাড়ি শেভ করার জন্য এসেছিলো, আর আজকে আমাদের বাড়িতে বাবার ভোট নেওয়ার জন্য আসবে,
তো ভোট নিতে আসবে, কারণ বাবা তো যেতে পারবেন না ভোট দিতে। আর আমাদের এখানে 25 তারিখে ভোট, কিন্তু বাবার জন্য বিশেষ করে পুলিশ প্রোটেকশন নিয়ে আজকে ভোট দিতে আসবে। আর সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না অ্যাকচুয়ালি, কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ পরে আমি এটা ভিডিওটা আপলোড করছি, তার কারণ আগে আমি বলে দিচ্ছি যে ভিডিও যখন আমি ওরা এসেছিলো আমাদের বাড়িতে, প্রায় 10-15 জন মতো এসেছিলো পুলিশ প্রোটেকশন নিয়ে, সব কিছু নিয়ে এসেছিলো। তো আমি তার আসার পরেই আমি জিজ্ঞেস করেছিলাম একটা দিন, তো সন্ধ্যেবেলায় বড়া ভাজলাম, বড়া ভেজে তারপরে রান্না বসিয়েছি, বাবা বলছে মাংস খাবো, আবার তোমাদের দাদা ভাই মাংস নিয়ে এলো, দিয়েছে রান্না বসিয়েছি, ঘেমে আমি চান করে যাচ্ছি একদম। আর ছেলে মেয়ে ওখানে গান শিখছে, কালকে রবিবার আছে, ওখানে যাবে। আমি এখানে রান্না বসিয়েছি, এখানে লাইটটা খারাপ হয়ে গেছে যার জন্য আমার প্রবলেম হচ্ছে দেখানোর জন্য। আর আমাদের তো তোমাদেরকে বললাম যে ভোট হবে, তো বাবার জন্য ভোটে সবাই পুলিশ 4-5 জন 6 জন মতো পুলিশ আর সব এসেছিলো, আরও কয়েকজন মিলে মানে সব মিলে 8-9 জন মতো এসেছিলো, এসে বাবার ভোটটা নিয়ে গেছে। আর সেটা তখন আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কেন আমি ভেবেছিলাম আমি ভিডিও করব, কিন্তু ওখানে আমি সবাইকে জিজ্ঞেস করলাম, কেন জিজ্ঞেস করে করাটা দরকার, জিজ্ঞেস না করলে হয়তো পরে আবার প্রবলেম দাঁড়াতে পারে। জিজ্ঞেস করতে বললো যে না করা যাবে না, যেহেতু আমাদের এটা ভোটের ব্যাপার, ইলেকশনের ব্যাপার, এটা ইউটিউবে দেওয়া যাবে না, তার জন্য আমি আর ভিডিও করলাম না, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না, কারণ যেহেতু ইলেকশনের ব্যাপার আর কোথায় কী হবে পার্টির ব্যাপার, তো তার জন্য আমি আর ক্যামেরা করলাম না। যদিও করতাম, আমি জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর বলছে যে না হবে না, তো তার জন্য আমি আর করলাম না তোমাদের সঙ্গে। তোমাদেরকে আমি ভেবেছিলাম আমি দেখাবো, তো সেটা আর হলো না, দেখানোও হতো আর এটা আমার স্মৃতিচিহ্ন হয়ে থাকতো, কেন বাবা আছে বাড়িতে, বাবা বয়স্ক মানুষ, ওনার জন্য পুলিশ প্রোটেকশন সবাই এসে একটা ইলেকশনে ভোটে ভোট নিয়ে যাওয়া একটা মানে সববার মানে আমার জীবনে আমি লাইফে দেখিনি, তো ফার্স্ট হয়েছিল। তো যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তো ভালো লাগলো। তো রান্নাবান্না রাত্রিতে কমপ্লিট করে বাবাকে খাইয়ে দিলাম, ছেলে মেয়ে কিন্তু খায়নি, ওর বাবা আসবে রাত্রি 11টার সময়, তখন কিন্তু একসঙ্গে সবাই বসে খাবো, ওরা এখন পড়াশোনা করে টিভি দেখছে কার্টুন, আর আমি এই ফাঁকে জামাকাপড়গুলো একটু গুছিয়ে রাখছি, দুপুরবেলায় তো জামাকাপড় তুলে রেখে দিয়েছিলাম আর গুছানোর সময় পাইনি। তো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে, তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তো এইভাবে আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে রয়েছি। নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে পাশে থেকে যেও। তো মিঠু ছড়া আপডেটের সাথে সাথে আমার পঞ্চানন প্রামাণিক ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ পাশে থেকে যেও, আর এইটুকু অনুরোধ করছি তোমাদেরকে, ভালো ভালো কমেন্ট করে যেও। টাটা।